আসুন আমার নিরামিষ রান্নাঘরে। আজকে আপনাদের কাছে গোবিন্দর জন্য একটা টেস্টি কেক নিয়ে হাজির হয়েছি। দেখুন আমার গোবিন্দকে কেমন করে আমি কেক বানিয়ে দেই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এই দেখুন কেক বানাতে কী কী লাগছে উপকরণ। আজকে আমি কেক বানাবো সুজির কেক। এই দেখুন এক বাটি সুজি আর এক বাটি এই বাটির এক বাটি সুজি নিয়েছি আর হাফ বাটি টক দই নিয়েছি। ওই টক দই আর সুজি দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছি। এটা আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিয়েছি, ফুলে ডবল হয়ে গেছে দেখুন। এই যে তার জন্য আমার লাগছে আর অল্প একটু দুধ দেব। দুধ আর এটা হলো কাজু আর কিশমিশ হাফ ডাস্ট করে নিয়েছি। এই এটা টেস্টের জন্য, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন, টেস্টের জন্য দেওয়া। আর গুড় নিয়েছি, আজকে আমি সুজির কেক করব গুড় দিয়ে, নতুন গুড় উঠেছে গুড় দিয়ে করব। আর সাজানোর জন্য আমার এই কাজু বাদাম আর এখানে কটা কিশমিশ ভিজিয়ে রেখেছি সাজানোর জন্য। আর একটু ফ্লেভার একটু গন্ধর জন্য আমি নিয়েছি জায়ফল গুঁড়ো করে নিয়েছি, একটু সামান্য একটু জায়ফল দেব। আর এই যে বেকিং পাউডার আর বেকিং সোডা, এই দিয়ে আমার হয়ে যাবে আজকে সুজির কেক। তাহলে আমি মাখতে রেডি করছি। এই যে সুজিটা, এই দেখুন কেমন হয়েছে সুজিটা। আর আমি এখানে গুড়টা ভেঙে নিয়েছিলাম, এই গুড় দিয়ে দিচ্ছি। গুড় আপনারা মিষ্টি অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম দেবেন। আমি যতটা সুজি নিয়েছিলাম তার একটু কম গুড় নিয়েছি। গুড় দিলাম। এবার আমি কাজু আর কিশমিশের পেস্ট এক চামচ দিয়ে দিলাম আর একটুখানি জায়ফলের গুঁড়ো অল্প একটু দিচ্ছি। আর এটার মধ্যে এবার একটু এটাকে মাখিয়ে নি। আমি সমান সমান এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, সমান সমান এক চামচ দিলাম ছোট চামচ। আর অল্প একটু হাফ চামচেরও কম এই যে বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডাটা সামান্য দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আমি সাদা তেল হাফ বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এই সাদা তেল এই যেই বাটিটায় আমি কেকটা বানাবো সেই বাটিটায় একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে বাটিটাকে আমার মাখিয়ে নিচ্ছি আমি। মাখিয়ে নিলাম একটু। আচ্ছা আমি এই যে বাটিটায় একটু তেল দিয়ে নিয়েছিলাম, এবার এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি বাটিটাতে। ময়দাটা দিয়ে আমি বাটিটা পুরো কোট করে নিচ্ছি। তাহলে আমার কেকটা লাগবে না। অনেকে কাগজ দিয়ে নেয়,
কাগজ দিলেও হয়, কাগজ দিলেও হয়ে যায়, ভালোই হয়। হ্যাঁ, আমি আজকে ময়দা একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে এই যে পুরো ময়দাটা মাখিয়ে নিলাম বাটিতে। এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেবো। এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে এরকম হয়েছে, এইরকম হবে, খুব না পাতলা না ঘন, এই যে এইরকম হবে। সুজি নতুন গুড়ের কেক। এইবার আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি। আমি আচ্ছা আমি এই নুন দিয়ে কড়াইটাকে আধ ঘন্টার জন্য গরম বসিয়ে দিয়েছিলাম, আমার এটা গরম হয়ে গেছে। এবার আমি এটা এর উপরে বসিয়ে দিচ্ছি। খুব সাবধান বসানো, আর তার উপরে আমি গার্নিশিং করার জন্য কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি। কাজু দিলাম কটা, কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি এটা 40 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আগুনটা একদম কমিয়ে দিলাম, একদম আগুন কমিয়ে দিয়েছি। 40 মিনিট ঢাকা থাক, 40 মিনিট পর ফিরে আসছি। এই আমার সুজির কেক। এই যে আমি কিভাবে ভাগ করে নিলাম, এই দেখুন, এই হলো সুজির আর গুড়, নতুন গুড়ের কেক। এই যে আমি এরকম করে গোবিন্দকে বানিয়ে দিয়ে থাকি। দেখুন, আপনারা এইভাবে করে গোবিন্দকে দিতে পারবেন, ভক্তদের দিতে পারবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধা মাধব।